সড়কের মতো রেলপথও দিন দিন এখন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা ও প্রাণহানি। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সহিংসতা হলেও বেশিরভাগই রেললাইনের ত্রুটির কারণে ঘটছে দুর্ঘটনা। গত 17 মার্চ কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। শনিবার সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় মন্ত্রী বলেন, বিজয় এক্সপ্রেস সহ ট্রেন দুর্ঘটনায় কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি রেললাইনের অন্য দুর্বলতাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অ্যাক্সিডেন্ট এখানে যেটা হয়েছে তদন্ত সাপেক্ষ, কারো কোনো শৈথিল্য থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। রেলের স্লিপারের খুব দুর্বল অবস্থা, মেইনটেনেন্সের ব্যাপারে প্রশ্ন আসছে, সে ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কোনো দুর্ঘটনা ঘটলে রেল মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি জোরালোভাবে উঠে আসে না। গতানুগতিকভাবে নাশকতা বা অন্য কোনো অজুহাত দেখিয়ে রেলওয়ের দুর্বলতাকে এড়িয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাদের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্লিপারটা আমরা তাৎক্ষণিকভাবে এসে দেখলাম অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার কারণে হয়তো বা ঘটনাটা ঘটতে পারে, আমরা সকলে সেটা মনে করি। অনেক দূর থেকে তদন্ত হয়, তদন্তকারীরা অনেক পদস্থ বা বিভিন্ন জায়গার হয়, আর লোকাল কমিউনিটি জানে আসল ঘটনাটা কি। বাস্তবতা হলো রেল লাইনে দুর্বলতা ছিল। নিরাপদ রেলপথ নিশ্চিতে নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ এবং সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো জোরালো ভূমিকা রাখার দাবি সচেতন মহলের। সময় সংবাদ, কুমিল্লা।